আল্লাহ কে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত আল্লাহ কে ডাকার আল্লাহ কে স্মরণ করার আল্লাহর বিপদে আপদে আল্লাহ কে কাছে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত আল্লাহ তাআলা সূরা কামুতের 45 নম্বর আয়াতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যা নাযিল করা হয়েছে এবং সালাত কায়েম করুন নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে ওয়াকিমিস সালাতা লিযিকরি এবং ওয়ালিস সালাত এবং সালাত হলো আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত হলো আল্লাহকে ডাকার সালাত হলো আল্লাহকে পাওয়ার আল্লাহর জিকির করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত এখানে কয়েকটি কথা বলা হয়েছে সালাত আদায় করার কথা বলা হয়েছে যে সালাত আপনাকে পাপ থেকে দূরে রাখবে যে সালাত আপনাকে অন্যায় থেকে ঠিকিয়ে রাখবে যে সালাত আপনাকে যাবতীয় অন্যায় পাপাচার জুলুম থেকে আপনাকে সালাত ঠিকিয়ে রাখবে ওয়ালা যিকরুল্লাহি আকবার আর শুনে রাখো পৃথিবীতে সালাতের তুলনায় এমন কোন ইবাদত নাই যেখানে আল্লাহকে স্মরণ করা যায় সবচেয়ে বেশি হলো সালাত যে সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ করা যায় প্রথমত আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমাকে সালাত আমি হলো তোমার আমি আল্লাহ আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই অতএব আমার ইবাদত করো আর ইবাদত এবং আমাকে ডাকার জন্য তোমরা সালাত আদায় করো আর এই সূরা আনকাবুতের আয়াতে আল্লাহ বললেন তোমরা সালাত আদায় করো নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে আর সালাত হলো আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম শুনে রাখুন পৃথিবীতে ইবাদতের জগতে সালাত হলো এমন একটি ইবাদত যে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের উপরে নাজিল করেন নাই এই সালাতকে ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করে আরশে আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে এই সালাতকে তিনি ফরজ করেছেন